Eid Mubarak, Eid Mubarak, Mubarak Eid Mubarak, Mubarak Eid Mubarak, Mubarak Eid Mubarak, Mubarak Eid Mubarak. প্রিয় শ্রোতা ভাই বোন বন্ধুরা, দেশব্যাপী প্রচার নেটওয়ার্ক ধরে মিডিয়াম ওয়েভ 630 কিলোহার্টজ তথা 476.19 মিটার ব্যান্ডে FM 104 মেগাহার্টজে এবং অনলাইনে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে সম্মানিত প্রবাসীদের জন্য বাণিজ্যিক কার্যক্রম বাংলাদেশ বেতার ঢাকা থেকে প্রচারিত হচ্ছে বিশেষ আয়োজনে ঈদ সিনেরং তারকা আনন্দ। আমি এমন একজনকে স্বাগত জানাচ্ছি বাণিজ্যিক কার্যক্রম বাংলাদেশ বেতার থেকে, সেই মানুষটি হলেন চিত্রাকাশের তারকা। আমাদের সুশোভিত বাণিজ্যিক কার্যক্রমের নতুন স্টুডিওতে চলে আসছেন, তার ঈদের শুভেচ্ছা শুনে বুঝতে পারবেন কে সেই মানুষটি যাকে আমি বিজ্ঞাপনের ভাষায় বলতাম তারকা নায়ক, রোমান্টিক হিরো রিয়াজ। ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। এই মুহূর্তে যেসব শ্রোতা বন্ধু আমাদেরকে শুনছেন, সবাইকে জানাচ্ছি ঈদের অনেক অনেক শুভেচ্ছা। এবং মাঝার ভাই যখন আমার পাশে আছেন, মাঝার ভাইয়ের এত অসাধারণ একটা গলা, সেই গলার পাশে আমার গলা আপনাদের কাছে কেমন লাগবে আমি জানি না, তবু আমি চেষ্টা করব। এবং বুশরা আপুকে ঈদ মুবারক, মাঝার ভাইকে ঈদ মুবারক, এবং সেই সাথে সবাইকে অনেক অনেক ঈদ মুবারক। আপনারা নিশ্চয়ই অনেক ভালো আছেন। ম্যাক্সিমাম ছবিগুলোতে আমরা দেখেছি যে রোমান্টিক চরিত্রগুলো খুব ধাপটের সঙ্গে করে গেছেন একচেটিয়া ভাবে। একটু আমরা রিয়াজ ভাইয়ের কাছে জানতে চাইবো যে আপনার কাছে কি ওই রোমান্টিক চরিত্রটা বেশি পছন্দ হতো, নাকি পরিচালকরা কিংবা প্রযোজকরা আপনার কাছে সেই চরিত্রগুলো নিয়ে আসতেন? থ্যাংক ইউ আপু। আমি সেটা বলার আগে আপনার প্রশ্নের উত্তর দেওয়ার আগে একটু মাঝের ভাইয়ের কাছে আসতে চাই যে আমরা সবাই জানি যে মানুষ যত গুণী হয়, যত উপরে উঠে, তত বেশি বিনয়ী হয়। সেটা মাঝের ভাইকে আজকে দেখে আমি আরো আবার একবার সেটা ফিল করলাম যে এটা আসলেই সত্য। মাঝের ভাইয়ের মতো অসাধারণ একজন গুণী মানুষ, যিনি এখন পর্যন্ত গোল্ডেন ভয়েসের অধিকারী, এবং যার ভয়েস বাংলাদেশের চেহারা না দেখলেও ভয়েস শুনলে বাংলাদেশের 18 কোটি মানুষ এই মানুষটিকে চেনে। তারপরেও সেটা হচ্ছে সেই মানুষটার পাশে বসে আমি কথা বলছি, এটা আমার জন্য অনেক বড় ব্যাপার। আর আপনি যেটা বললেন যে মাঝের ভাই আমাকে আদর করে মানে আর আর রোমান্টিক রিয়াজ বলতো, এবং ওনার মধ্যে এখনো যে রোমান্স আমি দেখছি 71 বছর বয়সে, এবং চির তরুণ, একটি চমৎকার লাল শার্ট মাঝের ভাই পড়েছে ফুলফুল। আই হোপ এই মুহূর্তে দর্শকবৃন্দ যদি দেখতে পারতো, যারা শ্রোতা বৃন্দ, তাহলে বুঝতে পারতো যে কি রোমান্সের একটা ফলগু ধারা তার মধ্যে বইছে। সো আমার তখন ছিল একদম মানে এয়ারফোর্স থেকে এসেছি, একদম আমার পিক টাইম। আমি আই ওয়াজ ভেরি মানে কেমন যেন একটা উড়ু উড়ু ব্যাপার ছিল তখন আমার মধ্যে, এবং আমার কাছে মনে হয় যে রোমান্টিক যে ব্যাপারগুলো এগুলো আসলে পরিচালকরাও হয়তো চেত আমাকে যে আমি রোমান্টিক ছবি বেশি করি, কিন্তু মনে হতো রোমান্টিক যে ব্যাপারগুলো এগুলো সামহাও মানে আমার ভিতরে ছিল, যে মাঝার ভাইয়ের মধ্যেও আছে, আমি এখনো ফিল করতে পারছি আমার ভিতরে হয়তো কিছুটা রোমান্টিসিজম ছিল। রোম্যান্স ও প্রকাশ করেছে যে দুইজন নায়িকার মধ্যে বেশি আর কি, শিশির স্নাত নায়িকা শাবনু, তারপরে চন্দ্রকলা রূপী মুনলাইট হিরোইন পূর্ণিমা। একটু জানতে চাই এই দুই নায়িকা কে নিয়ে। শাবনুর তো একজন অসাধারণ অভিনেত্রী, এবং ওর সাথে অভিনয় করার মধ্যে দিয়ে আমি অভিনয় অনেক কিছু শিখতে পেরেছি, ওর কাছ থেকে অনেক কিছু জানতে পেরেছি। ও একজন ভেরি ট্যালেন্টেড অ্যাক্ট্রেস শাবনুর। আর পূর্ণিমা যেটা হয়েছে, পূর্ণিমা ভেরি গ্ল্যামারাস, এবং পূর্ণিমার মধ্যে একটা ইনোসেন্সি কাজ করে ওর চেহারায়। তো আমার কাছে মনে হয় যে দর্শক নর্মালি একজন নায়ককে দুজনের সাথে পছন্দ করে না, কিন্তু আমার ক্ষেত্রে হয়তো একটা এক্সেপশন ছিল যে দুজন নায়িকার সাথে একটা জুটির মতো আমার হয়েছিল, সেটা হচ্ছে শাবনুর এবং সেটা হচ্ছে পূর্ণিমা। আমি মনে করি এদিক থেকে আমি অনেক লাকি, এবং আমাকে অডিয়েন্স দুজন নায়িকার সাথে পছন্দ করেছিল। আমরা গানে চলে যাই একটু, তারপর আবার আমরা গল্পে চলে আসব। পড়ে না চোখের পলক, কি তোমার রূপের ঝলক। একের পর এক সুপারহিট ছবি আমাদের রিয়াজ ভাই উপহার দিয়েছেন আমাদের জন্য, কয়েকটা ছবির নাম বলবেন যে ছবিগুলো আপনার মনে দাগ কেটেছে? আপনি ঠিক কথা বলেছেন, আমার কাছে প্রত্যেকটা ছবি খুব ইম্পর্টেন্ট। তার মধ্যে মনে করেন এখন এসে যেসব ছবির কথা মনে হয়, তার মধ্যে যেমন হুমায়ুন আহমেদের শ্যামল ছায়া একটি ছবি আছে, মুক্তিযুদ্ধের উপর একটি ছবি আছে, দুই দুয়ারি ছবি আছে, মতিন রহমানের মাটির ফুল একটি ছবি আছে, মোহাম্মদ হান্নানের প্রাণের চেয়ে প্রিয় একটি ছবি আছে,
তারপরে আপনার প্রেমের তাজমহল আছে, সো এরকম, তারপরে হাজার বছর ধরে আছে, সো এরকম অনেকগুলি অনেকগুলো ছবি। নাম বলতে গেলে আমার আমি বলবো যে আমার ম্যাক্সিমাম ছবিগুলোই সামহাও আই ওয়াজ ভেরি লাকি যে আমি প্রচণ্ড ভালো কিছু ছবি পেয়েছিলাম, ভালো কিছু পরিচালক পেয়েছিলাম, ভালো কিছু গান পেয়েছিলাম। আমার মনে হয় যে এত ভালো গান বা এত ভালো গল্প সমসাময়িক কেউ পায়নি আমার সময়। প্রেমের তাজমহল বিজ্ঞাপনে এবং রিয়াজের নামটি আমি যে কিভাবে বলেছিলাম সেটা আমি নিজেও এখনো ভাবতে পারছি না। আচ্ছা, প্রেমের তাজমহল ছায়াছবি থেকে একটা চমৎকার গান শুনে সেই গানটি আপনি বলে দেন, সেই সময় যখন বিজ্ঞাপন আপনি করতেন সেই প্রেমের তাজমহল ছবি। কেন জানো, আমি তো তাজমহল দেখেছি, তো সরাসরি দেখেছি তাজমহল। এবং শাহজাহান চরিত্রে আমি রেডিওতেও অভিনয় করেছি, হ্যাঁ রেডিওতে আমি শাহজাহান চরিত্রে অভিনয় করেছি। কাজে এই গানটার প্রতি আমার দুর্বলতা, সেই দুর্বলতা থেকে রিয়াজ জন্য আমি পাবো। তার কারণ হলো অ্যাকশন ছবির যে ছড়াছড়ি, তার ভেতর দিয়ে রোম্যান্টিক ছবি করে দুই সুন্দরীকে নিয়ে একেবারে বীর দর্পে বেরিয়ে আসা, সেই একমাত্র রিয়াজ, রোম্যান্টিক রিয়াজ। গানটা হয়ে যায় প্রেমের তাজমহল ছায়াছবির গানই চলে যাই, এই বুকে বইছি যমুনা। তারি তীরে গড়ব আমি আমার প্রেমের তাজমহল, ভালোবাসবো বাসবো সেখানটা হৃদয়ের কথা ছবি, সেই জনপ্রিয় গানটি। এই গানটাও একটা খুব চমৎকার গান ছিল হৃদয়ের কথা ছবির, যেটা যে ছবিটির প্রযোজক ছিলাম আমি, একটি মাত্র ছবি প্রযোজনা করেছিলাম। সো এই গানটার করার সময় একটি ভালো গান আমরা খুব মনে মনে খুঁজছিলাম, সবাই মিলে খুঁজছিলাম। যে তখন একটা ট্রেন্ড ছিল যে গাড়িতে সিডিতে গান বাজত, বেশিরভাগ গানই হিন্দি ছবির গান বলা যায়, এই এই মানে 90% ছবির গানই হিন্দি গান বা ইংলিশ গান, বাংলা গান কখনো কোনো গাড়িতে তখন বাজত না। সো আমার চাওয়া ছিল যে বাংলা গানকেও গাড়িতে বাজতে হবে, বাংলা সিনেমার গান, আমি স্পেশালি মিন করছি বাংলা সিনেমার গান। সো তখন আমরা হাবিবের নাম শুনলাম, আমরা হাবিবের কাছে গেলাম, হাবিবের সাথে কথাবার্তা হলো, গান লেখা হলো, এবং গানটি সুর করার পরে যখন আমরা প্রথম শুনলাম আমার কাছে মনে হলাম একটা অসাধারণ ক্রিয়েশন এর আমরা সবাই মিলে কাজ করেছি, এবং যেটা বেসিক্যালি সুরটা ছিল হাবিবের। সো একটি চমৎকার গান একটা হয়েছে, ভালোবাসবো রে বাসবো বন্ধু তোমায় যতনে। এবং আলটিমেটলি আমরা দেখলাম যে ওই গানটা ওই সময় সমস্ত মানুষ যারা বাংলা সিনেমার গান গাড়িতে চালাবে এই কথা ভাবতেই পারতো না, তারা প্রত্যেকে তাদের গাড়িতে, বাড়িতে, ড্রয়িং রুমে এবং গ্রামে গঞ্জে মফস্বলে প্রচুর জনপ্রিয় হয়েছে। মানে একটা বাংলা সিনেমা গানের একটা নতুন মোড় একটা ঘুরে গেছে। গানটা দেখে মনে হয়েছে প্রযোজক রিয়াজ যে কতটুকু শ্রম দিয়েছেন এই গানটার, সেটা পর্দায় দেখলেই বোঝা যায়। গানটি ছিল ভালো বাসবো রে বাসবো বন্ধু তোমায় যতনে। আমি সুরটা বলবো না, আমি যেটা বলবো সেটা হচ্ছে যে আমি সবসময় বলি যে আমার বিশেষ কোনো গুণ নেই, মাঝের ভাইয়ের গুণ আছে, আপনার অনেক গুণ আছে, সুন্দর করে কথা বলতে পারি না, আমি কোনো কিছুই পারি না, খালি একটা জিনিস পারি, সেটা হচ্ছে আমি আমার দর্শকদের, আমি আমার শ্রোতাদেরকে ভালোবাসতে পারি। এবং সেই ভালোবাসার কথাটাই আমি বলেছিলাম, এটা সত্যি কথা যে আমি অলওয়েজ মনে করি যে আমার যারা দর্শক আছে, যারা শ্রোতা আছে, তাদের সবাইকে আমি ভালোবাসবো বাসবো রে বন্ধু, অনেক যত্ন করে ভালোবাসবো। ভালোবাসবো বাসবো রে বন্ধু তোমায় যতনে। চমৎকার অভিনয়ের জন্য আমাদের চিত্রনায়ক রিয়াজ কিন্তু তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন, তাই না? সেটি হলো 2000 সালে দুই দুয়ারি ছায়াছবির জন্য, 2007 সালে দারুচিনি দ্বীপ এই ছায়াছবির জন্য, এবং 2008 সালে কি জাদু করিলা এই ছায়াছবির জন্য। মেরিল প্রথম আলো পুরস্কার পেয়েছেন 7-7 বার, লাকি সেভেন, তাই না? এবং ছবিগুলো হচ্ছে 1998 সালে প্রাণের চেয়ে প্রিয়, 2001 সালে শ্বশুরবাড়ি চিন্তাবাদ, 2002 সালে প্রেমের তাজমহল, 2003 সালে মনের মাঝে তুমি, 2004 সালে শাস্তি, 1000 বছর ধরে, 2005 সালে এবং 2006 সালে হৃদয়ের কথা। মনের মাঝে তুমি কাস্টিংটা কিভাবে হলো বলো তো? মনের মাঝে তুমি একটা কো-প্রোডাকশন, এটা ছিল আমাদের পানু আঙ্কেল, আমরা
উপস্থাপনা তখন আমি চিন্তা বললাম যে তাহলে পূর্ণিমা হতে পারে। তো পূর্ণিমা যেহেতু পানু আঙ্কেলের সাথে আগেও কাজ করেছিল, তো উনিও কমফোর্টেবল ছিলেন। তো যাই হোক, আমরা পরে উনি পূর্ণিমার সাথে কথা বললেন এবং মনের মাঝে তুমি ছবিটা হলো। এবং ওই ছবি করার পরে আমার কাছে মনে হলো যে এটা একটা মানে অসম্ভব সুন্দর ছবিতে আমরা অভিনয় করেছি, এবং করার সময় আর অতটা হয়তো বুঝতে পারিনি, কিন্তু ছবিটা যখন দেখলাম ডাবিং এর সময় বা এর পরবর্তীতে সময় সিনেমা হলে, আমার কাছে মনে হয়েছে ইট ওয়াজ এ ওয়ান্ডারফুল ক্রিয়েশন, একটা অপূর্ব সময়ের ছবি ওই সময়কার। এবং এই ছবিটা এরকম ছবি হয়তো ভবিষ্যতে হবে কিনা আমি জানি না, এর চেয়ে ভালো ছবি হতে পারে, কিন্তু এরকম মনে হয় না কখনো হবে। এই প্রথম আমরা একটা প্রপার ইউনিট, একটা খুব যেখানে যেটা দরকার, যেমন আমাদের সাথে কস্টিউম ভ্যান ছিল, ব্যাকগ্রাউন্ডের সাথে কোনো ড্রেস পছন্দ হচ্ছে না, ডিরেক্টর বলছে ঠিক আছে কস্টিউম ভ্যান থেকে বাকি ড্রেসগুলো নামাও, সো উনি আবার ড্রেসটা চেঞ্জ করে দিচ্ছেন, সো এই টোটাল জিনিসটা মেকআপটা চেঞ্জ হয়ে যাচ্ছে শুটিং এর সেটের সাথে সাথে। সো এই ব্যাপারগুলো প্রফেশনালিজম গুলো আমরা তখন খুব দেখেছিলাম এবং আমরা খুবই ইন্সপায়ার্ড ছিলাম। আজকে আমি এই কথার প্রেক্ষিতে গানটি আমি শোনাবো, তার আগে আমি আরেকটা গানের ব্যাপারে, চলচ্চিত্রের গানের ব্যাপারে একটা তথ্য বা বলতে চাই, যে খুব গর্বের সঙ্গে বলতে চাই যে চলচ্চিত্রের গান যেভাবে রিপ্রোডিউসড হয় অন্য কোনো গান হয় না। তার কারণ হলো গান তো আমরা শুধু শুনছি না, আমরা প্রিয় অভিনেতা অভিনেত্রীদের চেহারাও দেখতে পাচ্ছি, অ্যারেঞ্জমেন্ট দেখতে পাচ্ছি, কাজে সেই অ্যারেঞ্জমেন্ট হয়ে যায় আজকে সেই গান। এই মুহূর্তে সেই গানটির দৃশ্যায়ন আমরা শ্রোতাদের দেখাতে পারবো না, কিন্তু গানটি আমরা শোনাতে পারবো। প্রেমী ও প্রেমী দেখা দিলে তুমি, আমার মনের আশায় ভালোবাসা শক্তি হলো। আমার সবচেয়ে বেশি সৌভাগ্য, কারণ মাঝের ভাই এবং আপনার মাঝখানে বসে আমি আজকে শ্রোতাদেরকে মিট করছি, শ্রোতাদেরকে শুনছি, তাদের সাথে কথা বলছি। এই যে বাংলাদেশের এই 18 কোটি মানুষকে বাংলাদেশ বেতারের মাধ্যমে আমি যে কমিউনিকেট করতে পারছি, এটা আমি মনে করি যে আজকের ঈদ আমার জন্য অনেক অসাধারণ, অনেক বড় একটা ঈদ, অনেক মানে এই ঈদের স্মৃতিটা আমি অনেক দিন যাবত ক্যারি করবো। রিয়াজ ভাই, ঈদের দিন তো অনেক খাবারই স্পেশাল ফুড তৈরি হয়, আর কোন ধরনের খাবার খাবার গরুর মাংস সেটা আমি এখন খুব কম খাই, খেতে পারি না, লিমিটেশন দেওয়া। এবং ঝালটা মোটামুটি সবই খাওয়ার চেষ্টা করি, তারপরেও মানে এখন একটু বেঁচে খেতে হয় আর কি। আপনার রাজকন্যা এখন হাঁটি হাঁটি পা করতে করতে বেশ বড় হয়ে যাচ্ছে, খুব শীঘ্রই সে স্কুলে যাবে। সে এখন বাপের সাথে অনেক অভিমান করে, বাপকে বকাও দেয়, বাপকে শাসন করে, এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে বাবা যখন বাইরে যাবে সে তখন জুতাটা বা স্যান্ডেলটা এগিয়ে দেয় এবং চেষ্টা করে বাবাকে পরিয়ে দিতে। এটা একটা অন্যরকম, হ্যাঁ এটা একটা অন্যরকম অনুভূতি যে, এবং এত প্রেমের ছবি করেছি, এই যে বাবা মেয়ের প্রেম, এই প্রেমের পাশে আশেপাশে কোন প্রেম। অনেক সাধনার পরে আমি পেলাম তোমার মন, পেলাম খুঁজে ভুবনে আমার আপন জন। ঈদের দিনগুলোতে আমাদের নতুন ছবি মুক্তি পায়, সেটা তো আমাদের যুগের পর যুগ হয়ে আসছে। আপনারা নিশ্চয়ই ছবি ঈদের সময় মুক্তি পেয়েছিল, কেমন লাগতো? ঈদের আনন্দ এবং নিজের ছবি হলে মুক্তি পাচ্ছে, দুটো আনন্দ একসাথে পাশাপাশি, মানে মানে উৎসবে ছবি মুক্তি পাওয়ার আনন্দটা অনেক বড় একটা ব্যাপার ছিল। এখন তো অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে, আমি জানি না এখনকার ছবিগুলো যেভাবে মুক্তি পাচ্ছে সেগুলো সেরকম রিসেপশন পাচ্ছে কিনা, বা এখনকার ছবিগুলো অনেক টাকা খরচ করে তৈরি হচ্ছে, কিন্তু আমার কাছে মনে হচ্ছে ছবিগুলো কেন জানি কোথায় জানি দর্শকের মনে খুব একটা দাগ কাটতে পারে। আমি পাবলিসিটি ম্যান হিসেবে, পাবলিসিটি এবং প্রমোশনাল এই দুটো কিন্তু আলাদা জিনিস। হ্যাঁ, এখন প্রমোশনাল প্রযোজক হিসেবে তোমাকে আমি বলছি যে প্রমোশনালে কিন্তু তেমন একটা পয়সা খরচ হয় না, কিন্তু পাবলিসিটিতে একটা বাজেট লাগে। আমার মনে হয় সেই বাজেটটা পরিহার করার জন্য আজকে প্রমোশনাল দিকে ঝুঁকে ছবিটাকে, আমার মনে হয় ছবিগুলোকে কোথায় জানি একটা থামিয়ে দেওয়া হয়েছে। আমার কাছে মনে হয় যে ছবিগুলো আসলে সবকিছু মিলিয়ে এমন একটা অবস্থা, যেমন প্রযোজকের যে পার্সেন্টেজ, একটা প্রযোজক
যদি ছবি তৈরি করে যে পার্সেন্টের টাকা পান সেটা হয়তো খুবই নগণ্য, সেই পার্সেন্টেজটা কমে গেছে। কাজে প্রযোজককে দোষ দিয়ে লাভ নেই, প্রযোজককে এখন আপনার সিনেমা হলে প্রজেকশন মেশিনের ভাড়াটাও প্রযোজকের ঘাড়ে পড়ে। সো পাবলিসিটি যে করবে বা আপনার যে প্রচারণার কাজ যে করবে একটি ছবি, সেটার জন্য যে বাজেট প্রয়োজন, সেই বাজেটটাকে সে ছবি বানাবে, সে আর্টিস্টকে পেমেন্ট করবে, সে হলে হল মেশিন ভাড়া করে লোকজনকে দেখাবে, সে পাবলিসিটি করবে, তারপরে যদি ছবিটা কোনোভাবে না চলে সে শূন্য হাতে বাড়ি ফিরে যাবে। আজকে তুমি যেখানে বসে আছো ঈদের দিনে, আজকে বাণিজ্যিক কার্যক্রমের যে স্টুডিও, এখান থেকে আমরা কত হাজার ছবির বিজ্ঞাপন, গল্প, কত রকমের স্টান্টবাজি করেছি, আজকে সেগুলো আমরা কি কারণে হারিয়ে গেল, যে পদ্ধতিতে প্রমোশনাল বা পাবলিসিটির যে পরিকল্পনা নেওয়া হয়েছে সেটা যথার্থ কিনা, পত্রপত্রিকায় আমরা কোন হলে কোন ছবিটি চলছে সেটাও আমরা জানাচ্ছি না, তাহলে একজন দর্শক কিভাবে না জেনে না শুনে সে কোন হলটিতে ছবি দেখবে, হলে যাওয়ার সময় যে বাজেটটা লাগবে সে বাজেটটাই বা তার কি হবে? এটা খুব মজার ব্যাপার। আজকাল যেটা হয়েছে মাজার ভাই, সেটা হচ্ছে যে আমিও এক সময় বসে থাকতাম ছোটবেলায়, যে কখন 2:20 বা 2:15 সম্ভবত অনুষ্ঠানটা হতো, 2:00 থেকে আমরা অনুষ্ঠানটা শোনার জন্য বসে থাকতাম, যে নতুন নতুন সিনেমা বাণিজ্যিক কার্যক্রম থেকে। আর যে কথাটা বললেন যে এই ব্যাপারটা এখন সোশ্যাল মিডিয়াতে চলে এসছে, হয়তো ছবির প্রযোজক সোশ্যাল মিডিয়াতে একটা পোস্ট দিয়ে শেয়ার ফেলছেন বিষয়টা, এবং দর্শক যারা তারা সোশ্যাল মিডিয়াতে বসে বসে অন্যান্য দর্শকের রিভিউ দেখে দেখে নিজেও একটা মন গড়া রিভিউ দিয়ে ছবি দেখা শেষ হয়ে যাচ্ছে, হলে যাচ্ছে না, তারা হলে যাচ্ছে না, বাসায় বসে অন্যদের রিভিউ পড়ছে, 3-4 জনের রিভিউ পড়ে তার মতো একটা রিভিউ দিয়ে সে একটা পোস্ট দিয়ে তার দায়িত্ব খালাস। গোপন সূত্রে কিন্তু আমরা জানতে পেরেছি যে রিয়াজ কিন্তু আবার মাথা চাড়া দিয়ে ওঠার একটা চিন্তা করছে, নিজে নিজে তার ক্ষমতা বলে, তার নিজের প্রচেষ্টা বলে, নিজের দুঃসাহসিকতা নিয়ে চলচ্চিত্রের জন্য একটা এবার একটা কিছু করবে, সেটা আমরাও আশা করি যে আমাদের নায়ক চলচ্চিত্রের সেই সুদিনগুলো ফিরে নিয়ে আসবে। আজকে ঈদের দিন মাঝার ভাই এবং রিয়াজ ভাই, আমরা একটু ঈদের আমেজে আছি, আমরা আশা করবো যে আমাদের চলচ্চিত্র সুদিন আবারও ফিরে আসবে, কিন্তু আজকে ঈদের দিনটাতে একটু শ্রোতাদের একটু আমরা একটু অন্যরকম ভাবে গল্প করি। এই মুহূর্তে না কেন জানি ওই গানটা আমার মনের মধ্যে হঠাৎ করে এসছে, তুমি চাঁদে জোছনা নাও, হৃদয়ের আয়না ছায়া ছবি থেকে চমৎকার সেই গানে আমরা চলে যাই বন্ধুরা, এন্ড্রু কিশোর এবং সাবিনা ইয়াসমিনের কণ্ঠে। তুমি চাঁদের জোছনা নাও, তুমি ফুলের উপমা নাও, তুমি চাঁদের জোছনা নাও, ফুলের উপমা নাও, নাও কোনো পাহাড়ি ঝর্ণা আয়না, তুমি হৃদয়ের আয়না। হুমায়ুন আহমেদের অনেক চলচ্চিত্রে অভিনয় করেছেন, দুই দুয়ারি করেছেন, তারপর কৃষ্ণ পক্ষ করেছেন। হুমায়ুন আহমেদ অসাধারণ একজন মানুষ ছিলেন, আমি আমার সৌভাগ্য যে একটি দীর্ঘ সময় তার সঙ্গে আমি কাজ করেছি, তার সান্নিধ্য পেয়েছি, নুহাস পল্লীতে আমরা অনেক রাত গল্প করে কাটিয়েছি, খালি আমি না আমাদের একটা টিম ছিল, উনি বলতেন পোষা শিল্পীদের একটি দল, সো আমরা খুব মজা করে কাজ করতাম। এবং আপনি যেটা বললেন কৃষ্ণপক্ষ শুটিং চলাকালীন সময় আমি একটু অসুস্থ হয়ে পড়েছিলাম, তারপরে ঠিক 7 দিনের মাথায় হাসপাতাল থেকে বেরিয়ে আমি কৃষ্ণপক্ষের এই গানটি করেছিলাম, এই চলনা বৃষ্টিতে ভিজি। ঠিক 7 দিন আগে আমি হাসপাতালে ICU ছিলাম, বের হয়ে তখন শীতকাল ছিল, ভোর 4 পর্যন্ত শুটিং করেছিলাম, এবং ওই সাউন্ড চেষ্টা করছিল পানির মধ্যে হিটার দিয়ে পানিগুলোকে গরম রাখার, বাট ইট ওয়াজ ভেরি ডিফিকাল্ট, অনেক পানি। আমরা 4 পর্যন্ত সেই শৈত্যপ্রবাহ চলছিল, শৈত্যপ্রবাহের মধ্যে আমি এবং মাহি আমরা বৃষ্টিতে ভিজে ভিজে এই গানটি করছিলাম, এবং যার 7 দিন আগে আমি হাসপাতাল থেকে বেরিয়েছি। তো শিল্পীদের জীবনটা আসলে এরকমই, আমরা অনেক কিছু করি কিন্তু যেটা আসলে মানুষ কখনো জানে না, আজকে হয়তো আমি সে পেছনের গল্পটা বলছি কিন্তু গানটা দেখে কখনোই আমার ধারণা এমনটা মনে হবে না। শ্রোতাদের এই গানটা খুব শোনাতে ইচ্ছে করছে। বন্ধুরা, কৃষ্ণপক্ষ ছায়াছবি থেকে চমৎকার এই গানে আমরা চলে যাই, চলো না বৃষ্টিতে ভিজি। চলো না বৃষ্টিতে ভিজি, চলো না কন্যা যায় ছাদে, আজ আমরা বৃষ্টি বন্দী ভালোবাসার অপরাধে,
আচ্ছা রিয়াজ ভাই, খুব জানতে ইচ্ছে করছে আজকে ঈদের দিন বলে, ছোটবেলা বড় বেলা এমন কোন ঈদের স্মৃতি আছে যে স্মৃতির কথা এখনো মনে আছে আপনার? ঈদের স্মৃতি তো আসলে প্রত্যেকটাই অনেক আনন্দের, তবে আমার কাছে যেটা যে ধরনের ঈদ মনে হয় যে আমার মা যে কদিন বেঁচে ছিলেন সেই ঈদগুলো একটা অন্যরকম ছিল, আর মাকে যখন থেকে হারিয়ে ফেললাম তো তারপরের ঈদগুলো শত আনন্দের মাঝখানেও মনে হয় যে কি যেন নেই, বিকজ ঈদের দিন নামাজ পড়ে এসে মাকে সালাম করার যে ব্যাপারটা ছিল সেটা মানে যাদের বাবা মা নেই বা যাদের মা নেই তারা একমাত্র বুঝতে পারবে, তো আমরা অভাবটা বুঝতে পারবে। আমরা অনেক সময় আমাদের মা বাবার যাদের আছে তারা হয়তো মা বাবা কি জিনিস এটা বুঝতে পারি না, হারানোর পরে আমরা বুঝি। আমি আশা করবো যে আজকে ঈদের দিনে যারা আমাদের আমাদের মানে আমাদের দর্শক শ্রোতা যারা আছেন প্রত্যেকে তাদের মা বাবাকে আমি জানি অসম্ভব ভালোবাসেন এবং জীবনের শেষ দিন পর্যন্ত মা বাবাকে ভালোবাসবেন। আর সেরকম বিশেষ ঈদ আমার কাছে মনে হয় প্রত্যেকটা ঈদই আমার জীবনে অনেক বিশেষ। আমি চেষ্টা করি আমার জীবনের প্রতিটা মুহূর্তে আমি যেন ভালো থাকি, আমি যেন আনন্দে থাকি, আমি যেন হাসির মাঝখানে থাকি, কারণ যে মুহূর্তটা আমার জীবন থেকে চলে যাবে সেই মুহূর্তটা আমার জীবনে আর কোনোদিন ফেরত আসবে না। তো সেই মুহূর্তটাকে আমি রাগ করে অভিমান করে কষ্ট পেয়ে যদি নষ্ট করে ফেলি সেটা আমার জন্য আমি মনে করি একটা বিশাল লস। আপনার সেই বিদ্রোহ চারিদিকে সেই ছবির গানের মতোই বলছি যে জীবন ফুরিয়ে যাবে ভালোবাসা ফুরাবে। খবরে প্রকাশ রিয়াজ কিছু সামাজিক কর্মকাণ্ডে জড়িয়ে গেছে এবং জড়িয়ে আছে এবং আরো বেশি বেশি জড়িয়ে থাকবে, সেই ব্যাপারে একটু আমরা জানলে ভালো লাগতো আজকে ঈদের দিনে। রাইট, সামাজিক কর্মকাণ্ড আমাদের প্রত্যেকের একটা নৈতিক দায়িত্ব আছে। আমরা দেশের সন্তান, এদেশকে ভালোবাসি, আমরা মুক্তিযুদ্ধের আদর্শকে বিশ্বাস করি, বাংলাদেশের যে রূপকার স্বাধীনতার যিনি রূপকার জাতির জনক তার প্রতি আমরা শ্রদ্ধাশীল, তাকে আমরা বুকে লালন করি। তো সেই জায়গা থেকে আমি বলবো যে আজকে দেশের যে কোনো প্রয়োজনে যে কোনো কাজে যদি আমি নিজেকে লাগি, আমি বা আমাকে দিয়ে যদি কোনো একটা কোনো গাছও লাগানোর মতো একটি কাজ হয় সেটা আমি হাসতে হাসতে করতে রাজি আছি। এবং বাংলাদেশ বেতারের মানে অকুত ভয় দুঃসাহসী যে আমাদের কর্মকর্তাগণ ছিলেন তারা সেই ভাষণটিকে সংরক্ষণ করেছিলেন, রেকর্ড করেছিলেন, আজ অব্দি যে ভাষণটি আমরা শুনছি সেই ভাষণটি কিন্তু এই বাংলাদেশ বেতারেরই অবদান। কাজেই আমরা সৎসদ্র চিত্তে আজকে ঈদের দিনে তার বিদেহে আত্মার সুখ শান্তি কামনা করছি এবং তার আদর্শে যেন তার কন্যা এই দেশকে পরিচালনা করেন, সুষ্ঠুভাবে আমরা এগিয়ে যাই এবং তুমি সেই সব সামাজিক ব্যবস্থাপনায় সামাজিক কর্মকাণ্ডে তুমি আমি সবাই আমরা জড়িয়ে যাই, কি বলো? আরেকটা আমরা একটু এখন রিয়াজ ভাইয়ের কাছে একটু অন্যরকম একটা বিষয় জানতে চাইব। আমরা আপনি যে একটু আগে বললেন না যে সামাজিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েছেন, রিয়াজ ভাইয়ের কিন্তু আরেকটা বেশ একটা ভালো একটা শখ আছে, খুব ছটফট করছি, খুব শিগগিরই হয়তো যাবো। ওই মাছগুলো না রোমান্টিক রিয়াজ কে বুঝতে পারে হয়তো, সেই জন্য নিজে নিজেই ধরা দেয়। ঘুমিয়ে আছো গো সজনী, এই গানটি তো বিয়ের ফুল ছায়াছিল। ঘুমিয়ে থাকো গো সজনী ফুলের বিছানা, ঘুমিয়ে থাকো গো সজনী। এই তো চলে গেল কিছুটা সময়, সৌর জগৎটাকে শেষ বিদায় জানিয়ে আমরা সময়কে শেষ বিদায় জানাতে চাই না, রিয়াজকে ধরে রাখতে চাই। রিয়াজ, আমি কিন্তু তোমাকে অনুসরণ করবো ভাই, চলচ্চিত্র যেখানেই যাক, যেখানে যে অবস্থায় থাকুক, এই পারমিশনটুকু তুমি আমাদের দিও। ইনশাল্লাহ ইনশাল্লাহ মাঝে ভাই, আমি আপনাকে অনুসরণ করে এসেছি, অনুকরণ করার চেষ্টা করি, সম্ভব না, বাট আমরা সবাই সবাইকে যেন পাশে এসে দাঁড়াই, একসাথে মিলে সবাই যেন চলচ্চিত্রের জন্য ভালো কিছু করতে পারি। আপনারা সবাই সুন্দর থাকুন আজকের এই ঈদের দিনটিকে, আপনারা প্রাণ খুলে হাসুন, আনন্দ করুন, সেই সাথে একসাথে বলুন ঈদ মোবারক।